হচ্ছে আমাদের খাবার জল নাই কতদিন থেকে আই 4 বছর হচ্ছে প্রধানকে বলি বলে আল্লাহ আমরা হই গেলাম আমরা আমরা ঘরকে যাচ্ছি প্রধানা ভিক্ষা পাচ্ছি না খালি বলছে না কল আছে জল নেই এই প্রবাদ এখন প্রায় শোনা যায় এবার সেই চিত্র উঠে এলো ক্ষত্রনমল পরিচালিত কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান পীযূষ মুখার্জির গ্রামে পঞ্চায়েত ভোটের আগেই প্রধানের বিরুদ্ধে ক্রমশ ঘনীভূত হচ্ছে ক্ষোভ শুক্রবার সকালে পানীয় জলের দাবিতে কাকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের আকুন্দারা বাউরিপাড়ার প্রায় 100 মানুষ প্রতিবাদে সরব হয় তীব্র পানীয় জল সংকট শুরু হয়েছে গ্রীষ্মের প্রাক মুহূর্তে এলাকাবাসীর অভিযোগ প্রধানকে একাধিকবার এই সমস্যার কথা জানানো হলেও কোনো কর্ণপাত করছে না এলাকায় একটি মাত্র টিউবওয়েল তাও বিকল এলাকাবাসীকে জল আনতে হয় অনেকটা দূর থেকে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ স্থানীয়দের যদিও মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখার্জি দাবি করেন ওই এলাকায় দ্রুত সোলার সাবমার্সিবল বসানো হবে এবং জলস্বপ্ন প্রকল্পের মাধ্যমে বাড়িতে বাড়িতে চলছে পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌঁছানোর কাজ এই কাজ শেষ হলেই সমস্যার সমাধান হবে বলেও দাবি করেন দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলানিউজ নিউজ আমরা কলের জল নিতে আসি জল পাচ্ছি না প্রধানের কাজ কি যাচ্ছি প্রধানের দেখা পাচ্ছি না কলের জন্য আমরা জল অনেক দূর থেকে জল আনতে যাচ্ছি 5 কিলোমিটার জল আনতে যাচ্ছি সেখানেও জল পাচ্ছি না তাহলে আমাদের জলের জন্য তো কোনো কিছু করতে হবে আমরা জল পাচ্ছি না নাকি সমস্যা হচ্ছে আমরা খাবার জলও পাচ্ছি না পুকুরও জলও নাই প্রধান কিছু করছে না প্রধান কাজ কি যাচ্ছি শুধু ঘুরে ঘুরে আসছি কল তো এই খোলা পড়ে রয়েছে কল এই আমার স্কুলে জল খাচ্ছি হ্যাঁ আমার নাম মিনা বাউরি মিনা বাউরি দেখুন এই মুহূর্তে আমরা বাউরিপাড়ায় পঞ্চদশ অর্থবর্ষের পরিকল্পনায় সোলার সাবমার্সেল ধরা আছে যেহেতু আমাদের ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা ঢুকেছে এবং সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাও আমরা পাবো এবং সেই টাকা থেকে আমরা ওই কাজটি সম্পন্ন করব তাছাড়াও আমরা আপনারা জানেন কিছুদিন আগেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের বিষ্ণুপুর জলবরাহ জল সরবরাহ প্রকল্পেরও কাজ চলছে প্রতিটা বাড়ি বাড়িতে নলকূপ বসে গেছে সেই প্রকল্পেরও কাজ একদম শেষের মুখে খুব শিগগিরই আমরা বাড়িতে বাড়িতেও জল দিতে পারব তাছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্প আমরা প্রতিটা পাড়ায় পৌঁছে দিতে সক্ষম আমরা ওইখানেও আমরা একটা সোলার সাবমার্সেল বসাবার পরিকল্পনা নিয়েছি আমাদের জলের সমস্যা হচ্ছে আমাদের খাবার জল নাই কতদিন থেকে আই 4 বছর হচ্ছে প্রধানকে বলি বলে আল্লাহ আমরা হই গেলাম আমরা ঘরকে যাচ্ছি প্রধান ভিক্ষা পাচ্ছি না খালি বলছে নাই প্রধান নাই বামুনারা কোথায় ফ্ল্যাট কিনেছে ফ্ল্যাটে রয়েছে যাচ্ছি আর ঘুরে ঘুরে আসছি আমাদের কল আছে কল খোলা পড়ে আছে কল না জল বেরোয় না আমরা 5 কিলোমিটার দূরে জল নিয়ে আসি ওইখান থেকে জল তা ওইখানেও পাই না জল দিতে চাই কি চাই সব বলো তোমাদের পারো তো বলো গা আমরা জল খেতে পাচ্ছি না ওই সমস্যা আমাদের প্রধানের কাছে যাই যাই আলামার হয়ে গেলাম আমরা ঘুরে ঘুরে আমাদের সাবমার্সিবল চাই সাবমার্সিবল দিতে হবে তাছাড়া হবে না আমার নাম মেনকা বাউরি রাধেঘাট শপিং মল আরো বৃহত এসে যুক্ত এখানে পাবেন গ্রসারি কসমেটিক্স বেবি ফুড বাচ্চাদের খেলনা বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে রাধেঘাট শপিং মলে 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন থাকছে আকর্ষণীয় উপহার প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ ঠিকানা কামারপুকুর চটি গোঘাট 2 নম্বর বিডিও অফিস সন্নিকট কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়